वेलकम टू एस आर एडुकेयर। कैलकट यूनिवर्सिटी सिक्स सेमेस्टर एग्जाम डेट घोषणा कर दिए जे ऑफलाइन मोडे तुम्हारे एग्जाम होबे। तो आज आमी सिक्स सेमेस्टर DSEB2 पॉलिटिकल साइंस सजेशन बोले दीची। एखाने आमी 15 एवं 10 এই দুই রকমের কোশ্চেনসই বলেছি। তোমরা একটা ভাবেই প্রশ্নটা রেডি করবে, মানে সাইজ একই মোটামুটি রেখো, সবটাই ব্রড কোশ্চেন, যে যেভাবে যে নম্বরে আসবে সেই নম্বরে অ্যানসারটা দিয়ে দেবে। তো এসো দেখো আমি কি কি কোশ্চেন তোমাদের জন্য দিয়েছি। 15 এবং 10 নম্বরের প্রশ্ন অর্থাৎ বড়ভাবে এই অ্যানসারগুলো তোমাদের রেডি করতে হবে। নাম্বার 1, মানবাধিকার কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। নাম্বার 2, ভারতে মানবাধিকার সংরক্ষণের বিষয়টি প্রসঙ্গে আলোচনা করো। নাম্বার 3, স্বাধীন ও পরাধীন মানবাধিকার বিষয়ে আলোচনা করো। ভারতে মানবাধিকারের সমস্যাগুলি কি কি। নাম্বার 4, মানবাধিকার রক্ষায় জাতিসংঘের ভূমিকা লেখো। নাম্বার 5, ভারতে মানবাধিকারের সমস্যা ও তার প্রতিকার লেখো। নাম্বার 6, রাজ্য মানবাধিকার কমিশন সম্বন্ধে টিকা লেখো। নাম্বার 7, স্বাধীন ভারতে মানবাধিকার বিষয়ে আলোচনা করো। নাম্বার 8, মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক জনহিতকর আইনের ভূমিকা কি। নাম্বার 9, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। নাম্বার 10, মানবাধিকার সমূহের রূপায়নে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ভূমিকা লেখো। নাম্বার 11, আন্তর্জাতিক আদালত সম্পর্কে বিস্তারিত লেখো। নাম্বার 12, মানবাধিকার বাস্তবায়নে নিরাপত্তা পরিষদের ভূমিকা লেখো। 12খানা কোশ্চেন আমি বলে দিলাম, এটা তোমরা 10 এবং 15 নম্বরের জন্য রেডি করো, তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে দাও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছয়। আরো ভিডিও করছি তোমাদের হেল্প করার জন্য, তো সেই কারণে সাবস্ক্রিপশন ভীষণ জরুরি। তোমরা ভালো করে পরীক্ষার জন্য রেডি হও।